সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক নাইটের আজকের আয়োজনে। সবসময়কার মতো বৃহস্পতিবার রাত 11:30 সেন টিভি পর্দায় আপনারা দেখছেন ফারজানা বিথিকে আর আপনাদের পছন্দের ভালোবাসার মানুষদের নিয়ে। ফেরত আসার কথা দিয়েছি, প্রত্যেকবার আজও ব্যতিক্রম নয়, আপনাদের পছন্দের এবং ভালোবাসার হয়ে যাবে আজকের পর। কথা দিচ্ছি যারা আজকে আমাদের সাথে এসেছেন, খুবই তরুণ দুজন মানুষ যারা পরিবার এবং যারা পরিবার থেকে গানটা শুরু করেছেন এবং সেই পরিবারে অংশগ্রহণ করিয়েছেন আরও অনেক অনেক মানুষকে। তাদের গান আপনাদেরকে মুগ্ধ করেছে, তাদের গান ভালোবাসিয়েছে বলেই তাদেরকে এনটিভিতে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। তাদের গান শুনবো আর তারা কি করে শুরু করলেন সেই গল্পটাও শুনবো। আজ আমাদের সাথে মিউজিক নাইটে অতিথি হয়ে এসেছেন দীপ্র এবং দুর্জয়। আর দীপ্ত দুর্জয় ব্রাদার্স, দীপ্র এন্ড দুর্জয় ব্রাদার্স। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। প্রথমে মিউজিশিয়ান যারা আছেন আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং দীপ্র হলো বড়, দুর্জয় হলো ছোট। হ্যাঁ, কেউ আমার মতো ভুল করবেন না, এই কোয়েশ্চেন কেউ করবেন না ফোন করে যে আপনারা কি দুজন টুইন কিনা, দে আর নট। হ্যাঁ, আমরা 4.5 বছরের বড় ছোট, 4.5 বছরের বড়। আমাকে ছোট মনে করে আর ওকে বড় মনে করে, আসলে কিন্তু যাকে দেখতে বড় মনে হয় সেই ছোট। হ্যাঁ, এটা এটা আসলে হয় নিয়মই এটা। ওকে, দীপ্র দুর্জয়কে ফোন করে আপনাদের কোনো গানের রিকোয়েস্ট থাকলে সেটা করবেন। আমাদের এনটিভির স্ক্রিনে দেখুন গানের রিকোয়েস্ট করার জন্য যে নম্বরগুলো আমরা দিয়ে রেখেছি সেগুলোতে ট্রাই করতে থাকুন, আমরা কথা বলিয়ে দিব ওদের সাথে। আর আপনাদের রিকোয়েস্ট গান থাকলে সেগুলো টুকে রাখবে। সো বলো, দিনকাল কেমন যাচ্ছে? চিটাং এর অনেক অনেক শোতে দেখা যাচ্ছে দুজনকে, কেমন যাচ্ছে দিনকাল? খুবই ভালো, এখন আরো ভালো আছি এনটিভিতে এসে। আচ্ছা, বড় ভাই শেষ, ছোট ভাই বলো। হ্যাঁ, আমাদের কথা তো একই। ওকে, যেহেতু আমরা সবাই একসাথেই কাজ করি, সো খুবই ভালো লাগছে। এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। ওকে ওকে, প্রথমে কোন গানটা শুরু করছি আমরা আজকে? সর্বপ্রথম আমরা সত্যজিৎ রায় স্যারের গোপিকাইন বাগাবাইনের গাওয়া একটি বিখ্যাত গান করছি, যাই। ঠিক আছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন, আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব
আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি প্রথমেই এত আনন্দের একটা গান এবং ভীষণ সুন্দর করে, আমার মনে হয় যারা আসলে গোপীগান বাঘা বাইনের ভীষণ রকমের অদ্ভুত রকমের পাগল ফ্যান তাদের জন্য আমার মনে হয় এই ভার্সনটা বেস্ট, কারণ মানে এই ভার্সনটা আসলে আমরা শুনতে পাই না সচরাচর, সবাই এই গানটা গাই এবং দেখা যায় স্কুল কলেজ সবাই আসলে বন্ধুদের আড্ডায় এই গানগুলো গাওয়া হয়, কিন্তু আছে না তোমাদের ভার্সনটা আমার মনে হয় যে ওই জায়গাটাই আমাদেরকে নিয়ে যায়, গোপীগান বাঘা বাইনের সেই বন্ধুত্ব, সেই মজা, হ্যাঁ সেই কথাগুলো আসলে বারবার বলে দেখি তোমাদেরকে মানুষ এত ভালোবাসে, হ্যাঁ সো এই ভালোবাসাটা এত বেশি যে ফোন চলে আসছে অলরেডি, একটা ফোন নেই, হ্যালো কে আছেন আমাদের সাথে? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন আমাদের সাথে? আমি নুরুন নবী রাজশাহী থেকে। আপু কেমন আছেন? ভালো আছি নুরুন নবী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার প্রোগ্রাম দেখেছি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, কথা বলুন, আমাদের সাথে দীপ্রো আছে, আমাদের সাথে দুর্জয় আছে। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, দুইজনকে অভিনন্দন জানালাম, ভালো লাগছে আপনারা দুই ভাই, খুব সুন্দর গানগুলো খুব ভালো লাগে আপনাদের। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দুইজন শিখতেই খুব ভালো লাগে, খুব সুন্দর লাগছে। তো আমার গানের রিকোয়েস্ট ছিল একদম, আমার এই জীবনে সুখ হইল না। হ্যাঁ 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 ঠিক আছে, হবে আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদের রিকোয়েস্ট করব। ওকে থ্যাংক ইউ সো মাচ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ নুরুনবি, সাথেই থাকবেন নিশ্চয়ই সব সময়কার মতো, আর যেটা বললো গান লিস্টে আছে, সো ইউ আর লাকি এনাফ। অলরাইট, সো একটু শুনতে চাই তোমাদের শুরুর গল্প, খুব ইন আ নাটশেল শুনবো যদিও, কারণ আজকে যেহেতু গান শুনতে বসছি গানের আসর এবং আনন্দ থেকে বের হয়ে আসতে চাই না। সো কবে আসলে শুরু করলে এবং মনে হলো যে দুই ভাই মিলে একটা কিছু করি? হ্যাঁ বেসিক্যালি আমাদের লোকসঙ্গীতে আসার পেছনে কারণটা হচ্ছে কি, 2015 সাল, আমি কি ঠিক বলছি? ষোলো 2016 সাল আমি যখন আপনার জাতীয় পর্যায়ে পুরস্কার পাই, তখন শ্রদ্ধেয় রতীন্দ্রনাথ রায় স্যার উনি বলেছিলেন যে আমার মা বাবাকে এই ছেলেকে লোকসঙ্গীতেই করাবেন, লোকসঙ্গীত ছাড়বেন না। সো এরপরেই হচ্ছে গিয়ে আমরা দুজন একসাথে কাজ করা, আজকে এখানে চলে আসলাম। আচ্ছা, এবং লোকগানে তোমাদের এই ভালোবাসাটা থাকুক এবং আমাদের লোকগানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদের। চলো গানে যাই, কোনটা শুনবো এখন? আমরা এখন যে গানটি করছি বাউল শাহ আব্দুল করিমের, খুবই আমাদের জনপ্রিয় গান এবং আমাদের সবার জীবনের সাথে যাই, শুনি। ওরে চলিতে চরণ চলে না, ওরে চলিতে চরণ চলে না, ও ভাইরে দিনে দিনে অবশ্য, তোমার আগের বাহাদুরি এখন গেল কো।
এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই আমার চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবধ হই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন চোখের জ্যোতি কমিতেছে মনে ভাবি চশমা লই ওরে মাথালো চুল পাকিতেছে মুখের দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমিতেছে মনে ভাবি চশমা লই ফলে এখন সে ভাব নাই রই ওরে কবিতেছে তিলে তিলে ছেলে রামু রবি বলে ভবের জন্ম গেল বিফলে এখন সে ভাব নাই রই আগের মতো খাওয়া যায় না বেশি খাইলে হজম হয় না আগের মতো খাওয়া যায় না ওরে ভালো ছিলাম বড় হয়ে দায়ী ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি হই আমি ছোটবেলায় ভালো ছিলাম বড় হয়ে দায়ী ঠেকিলাম সময়ের মূল্য না দিলাম তাই তো জবাব দিহি হই যাহা বার্তা হয়ে গেছে আব্দুল করিম ভাবিতেছে যাহা বার্তা হয়ে বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই ওরে চলিতে চরণ চলে না চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই গেল কই আগের বাহাদুরি এখন গেল কই
ও পাতলা আগের বাহা দূরি এখন তোমার গেল কো আমার মনে হয় আজকে গানের প্রোগ্রামের জন্য পারফেক্ট ড্রেসের কালার হলো আমার, হ্যাঁ, কারণ দেখো তোমরা কেউ এই কালারটা পরো না, এই কালারটা যে লোকগানের সাথে কি পরিমাণ যায়, আমি তোমাদের জন্য এই কালার পরে আসছি আসলে, হ্যাঁ তোমাদের জন্য স্পেশাল আজকে এই কালার পরে আসছি। বাট জোকস অ্যাপার্ট, বাহাদুরিটা করে কে দুই ভাইয়ের মধ্যে যখন তোমরা কোনো গানের আসরে বসো বা আমরা ওরকম বলতে গেলে আমরা কিছুই করি না, আমরা হচ্ছে কি যখন সবাই প্র্যাকটিসে বসি, এখানে আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন এই যে আমি একটু পরিচয় করে দিই, হ্যাঁ প্লিজ, আমাদের কিবোর্ডে আছে নয়নদা, আর বেস গিটারে আছে তন্ময়দা, যাকে আমরা ভালোবেসে মোটুদা ডাকি, মোটুদা ডাকি, আর আমরা দীপ্র দুর্জয় ঢোলে আছে দোলনদা, আর প্যাডে আছে হচ্ছে কি আমাদের সত্যজিৎদা, আর এখানে মধুর বাসিতে আছে আমাদের সুজনদা। তো আমরা যখন সবাই মিলে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করি তখন ওনারা সবাই কিন্তু আমাদের বয়সে অনেক অনেক বড়, হ্যাঁ আমিও বড়, হ্যাঁ কিন্তু আমরা আমাদের মেলামেশাটা হচ্ছে একদম বন্ধুর মতোই। আচ্ছা, তো আমরা কাজ করার সময় সবার মতামত নিয়ে কাজ করি। আচ্ছা, মানে বাহাদুরি বলতে জিনিসটা আমাদের না, মানে আছে না যে দুই ভাইয়ের মধ্যে বড় ভাই ছোট ভাইকে বলে কিনা বাসার মধ্যে, কে বাহাদুরটা কে দুইজনের মধ্যে শুনি, দুইজনে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের বাহাদুরের কাছে, আমাদের দর্শকরা আমাদের উপর খুব বাহাদুরি করেন ফোন দিয়ে দিয়ে, দেখি কি বলতে চান। হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি আদাব, আমি তরুণ চক্রবর্তী বলছিলাম কুড়িগ্রাম থেকে। অসংখ্য ধন্যবাদ, খুব খুব দূর থেকে ফোন করেছেন আপনি, তার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা এনটিভির পক্ষ থেকে। কথা বলুন, দীপ্র দুর্জয় শুনছে। প্রথমে এনটিভি কে ধন্যবাদ আর কি এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আর দীপ্র দুর্জয় ওনাদের গান খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে সন্তান সহ আজকের অনুষ্ঠান দেখতেছি আর কি। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাদের, খুব ভালো লাগে আপনাদের গান, অসম্ভব সুন্দর গান আপনারা। আজকে একটা গানের রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আপনাদের আঞ্চলিক ভাষায় ও যেটা ফেডারাল ভাব পরে প্রস্তাবিবা, যেটা পরে প্রস্তাবিবা। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার, সাথে থাকবেন নিশ্চয়ই শেষ পর্যন্ত। আরেকজন দর্শক কানেক্ট হয়েছেন, কে আছেন? হ্যালো, হ্যালো, জি শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সাথে? আমার নাম সাইফুল আলম বাবু, আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রাম থেকে আজকে তো ফোন আসবে। জি আমি বাবু, ওরা যারা বাজাচ্ছেন এবং দীপ্র এবং দুর্জয় দুজনেই আমাকে ভালো করে চিনেন। একদম একদম, যারা বাজাচ্ছেন তারাও আমার খুব কাছের প্রিয় মানুষ, চট্টগ্রামের মানুষ, পুরো একটি চট্টগ্রাম দেখতে পাচ্ছি আমরা ওখানে। বাবু ভাই একটা ভালোবাসা, দুই ভাই মিলে একটা চট্টগ্রামের একটা কর্ণফুলী একটা শাম্পানের গান শোনায় দাও সারা বাংলার। অবশ্যই অবশ্যই শোনাবো ভাইয়া, আমাদের সাথে থাকুন, দোয়া করবেন। আমরা এখন কোন গানটা শুনবো বলো, মানে এই স্লটে তো তোমাদের মৌলিক গান তুমি বলছিলে দীপ্র। আচ্ছা করছি, ওকে চলো, এখন যে গানটা করছি এটা হচ্ছে হাসান মতিউর রহমান আঙ্কেলের লেখা ও সুরে, একা ছিলাম ছিলাম ভালো। আচ্ছা চলো, ভোরে একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা, ওরে তোমার সনে প্রেম করিয়া ওই আমার অন্তর হইল কালা, তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় ভুলিয়া বেইমান, কার দেখা পাইয়া গেলাই আমায় ভুলিয়া, বুঝি না কেন নিষ্ঠুর হলে হাই রে, ওর ভাষায় আমার চোখের জলে, আহ
ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা আমি একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা ওরে তোমার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কার দেখা পাইয়া ভাসাইয়া আমার চোখের জলে ভাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমার চোখের জলে ভাবেতে মজাইয়া প্রীতি শিখাইয়া ভাবেতে মজাইয়া আজও এলে না ফিরে ভাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমার চোখের জলে ভাসাইয়া আমার চোখের জলে বন্ধুরে ভাসাইয়া আমার চোখের জলে
আমার মনে হয় যে দর্শকের জায়গা থেকে যদি বলি, মানে আমি একজন দর্শক, তোমাদের কভার গানগুলো যেমন ভালো লাগার এবং তোমাদের মৌলিক গানগুলো আরো বেশি ভালো লাগার কারণ তোমরা ইউ গাইজ কমপ্লিমেন্ট ইচ আদার আ লট, লাইক তুমি যখন গাইছো, তুমি যখন গাইছো কোরাস যখন গাইছো, ইট ফিলস অ্যামেজিং টু বি টুগেদার আমার মনে হয় তখন, এবং আমাদেরও শুনতে তাই লাগে যে তোমরা যখন এটা ফিল করে গাও তখন আমাদেরও শুনতে ভীষণ ভালো লাগে। তাই আমার মনে হয় 2023 সাল 2022 সাল ইটস অল অ্যাবাউট দীপ্র অ্যান্ড দুর্জয়, আমার কাছে মনে হয় যে ফোক ফোক যারা ভালোবাসে তাদের জন্য, এবং আমার মনে হয় আমার সাথে যারা আছেন তারাও একমত হবেন, এবং ওদের আরো থ্যাংক ইউ বলার সুযোগ করে দিই। দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন, নামটা একটু বলতে হবে? আলহামদুলিল্লাহ, আরে না আমার সে নাম দিল থেকে কামাল পাশা কন্দ। পাশা ভাই অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, কথা বলুন, দীপ্র দুর্জয় শুনছে। অসংখ্য ধন্যবাদ পাশা ভাই, শেষ পর্যন্ত নিশ্চয়ই সাথে থাকবেন। আর আজকে দীপ্র দুর্জয় যে গানগুলো আসলে নিয়ে এসেছে সেই গানগুলো নিশ্চয়ই আপনার ভালো লাগবে, সাথে থাকুন। আচ্ছা, বলছিলে যে বাবা মাও আসলে গান গায় এবং গান করেন, তারাও সঙ্গীত শিল্পী, তাদের কাছ থেকে আসলে আমার মনে হয় যে শুরুটা হাতে খড়িটা হয়েছিল। তো প্রথমে আসলে মারটা খেয়েছিল কে? যে আমাদের বয়স যখন 4 বছর ছিল, হ্যাঁ, তখন থেকে মানে মা বাবা গান করতো, তো আমাদেরকে ওই যে টেনে টেনে এই পর্যন্ত বসিয়ে দিত। আচ্ছা, তো এখন বাবা মার বক্তব্য কি যে ছেলেরা এত ভালো করছে, ইন্টারনেটে ছেলেদের অনেক অনেক ভিউজ, হ্যাঁ, অনেক অনেক ভাইরাল একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে, যে গান দিচ্ছো যে গান করছো সেই গানই দর্শকের কাছে চলে যাচ্ছে। না, ভাইরাল জিনিস না, এটা হচ্ছে গিয়ে মানুষের ভালোবাসা পাচ্ছে এক কথায়, এটাই। আচ্ছা, এই যে এই যুগে এসেও আসলে এখন এখন জেনারেশন মানে আমাদের যে জেনারেশনটা, এই জেনারেশনের মানে ছেলেরা তেমন একটা ফোক করে না, তারা শুনলেও তারা খুব একটা শুনলেও কিন্তু তারা চর্চা করতেছে না জিনিসটা, তো এই আর কি। তো যারা শুনছে আমাদের ভালোবাসা দিচ্ছে, তোমাদের ভালো লাগছে, এবং বাবা মা, বাবা মা কি বলেন তারা? না, বাবা মা তো বলে যে ঠিক আছে চালিয়ে যাও, কিন্তু এই যে ঝগড়াঝাটি না করলে, ঝগড়াঝাটি লেগে থাকে। সি, আমি শুরুতে বলেছিলাম মাতবরটা কে, এই যে দেখো এখন বের হয়ে আসতেছে, দুজন যে ঝগড়া করে বের হয়ে আসতেছে। চলো আমরা পরে গানে যাই। এখন আমরা যে গানটি করব এটা হচ্ছে কি আমাদের মৌলিক গান, কথা এবং সুর আমার, আমি চেষ্টা করেছি। আচ্ছা, তো যাই। ওকে, দুর্জয়ের গান শুনবো এখন আমরা, চলো। Thank you.
ওই আমি বুঝি না বুঝি না বন্ধু কিসের এত মান আমি বুঝি না বন্ধু কিসের এত মান প্রশ্নটা হলো যে গান লিখেছে তার কাছে, কারণ কথা আছে যে গান যারা লেখেন তারা বাস্তব জীবন থেকে অনেক কিছু নিয়ে লেখেন। এখন বড় ভাই বলো এরকম কি কিছু আছে কিনা, বাবা মা দেখছে যদিও একটু সাইডে গেলে হয়। আমি হচ্ছে গিয়ে খুবই আমার ভাবনার উপর এখানে একটা ছেলে একটা মেয়েকে আমি ক্যারেক্টার ভেবে ছেলে বড় হয়ে গেছে অনেক পলিটিক্যাল একটা অ্যান্সার পেলাম, যদিও বাট নট অ্যাকসেপ্টেড। কে আছেন দর্শক তার কাছে যাই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি মাগুরা মোহাম্মদপুর থেকে আশিক মাহমুদ বলছি। সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি আশিক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। কথা বলুন, দীপ্র আর দুর্জয় শুনছে। হ্যালো দাদা, কথা বলতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। আর আপনাদের উপস্থাপনা অনেক ভালো, এবং বিটি আপু যে উপস্থাপনা করে এই উপস্থাপনায় সবাই মুগ্ধ। আর আপনাদের গান মুগ্ধ আমরা, আপুর অনেক বড় ফ্যান আমরা। হ্যাঁ গানে রিকোয়েস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও ভালো। একদম একদম হবে, ঠিক আছে। আর একটা গান হচ্ছে বাড়ির পাশে মধুমতি পূবাল হাওয়া বইরে। অবশ্যই আমি চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ আশিক ফোন করবার জন্য। আশিক, আমি কিন্তু মাগুরার মেয়ে, সাথে থাকুন। ওকে চলো গানে যাই। এখনো আমাদের একটি মৌলিক গান করছি, এটার পরেই আমরা দর্শকের রিকোয়েস্টে যে গানগুলো এসেছে ওইগুলো। আচ্ছা ঠিক আছে, গানে বলো বলো। হ্যাঁ বলো। এই গানের লেখা সুর আমার। ওকে, না আপু যদি আবার ধরে পড়ে এই জন্য বলছে না। আমি বললাম বলে দাও। ওকে চলো। ও ওরে আমি তোমায় ভালো বাসি, ওরে আমি তোমায় ভালো বাসি, তুমি কেন
ওরে বাসনা তোমার সাথে আমার মেলে না এখানে কি বলে আমি তোমায় ভালোবাসি তুমি কেন বাসো না যে তোমার সাথে আমার মেলে না শোনো ও হলো বড় তো ও সেফ সাইটে আছে
হয়েছে এটা এটা একদম নরমাল, এটা আসলে জীবনে হওয়া লাগে না, এটা সবার জীবনে থাকে একটা, যে মানে আমি পছন্দ করি কি লকডাউনের মধ্যে বসে চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাট হোয়াট এভার ইট ইজ গানটা ভীষণ সুন্দর এবং আসলে এরকম মানে এত সুন্দর মানে বাংলা ভাষায় যে আমরা সরলভাবে আমাদের মনের কথা প্রকাশ করার সুযোগ পাই, এটার জন্য আমরা ভীষণ আসলে প্রাউড ফিল করি, আমাদের জায়গা আছে একটা। এবং নতুন করে আমার মনে হয় যে এই জেনারেশন, তোমাদের জেনারেশনটা না, আমাদের বাংলাকে আর একটু সুন্দরভাবে সমৃদ্ধ করছে তাদের ভাষা দিয়ে, তাদের শব্দ দিয়ে। তো এই জন্য কংগ্রেচুলেশনস টু বোথ অফ ইউ অফকোর্স। এবং দর্শক আছেন আমাদের সাথে, ফোন নিব একদম, কেন আমার কথা ভালো লাগছে না? আচ্ছা দীপরা দুর্যোগকে বিপদে ফেলে দিচ্ছি অনেক, আপনারা সাথে আছেন আমাদের ভীষণ ভালো লাগছে। এখন কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, কে আছেন আমাদের সাথে? রবিউল। রবিউল ভাই কোথা থেকে বলছেন? রবিউল সাভার আশুলিয়া পাতালিয়া স্মৃতিসৌধ। অসংখ্য ধন্যবাদ, বা ভীষণ সুন্দর জায়গা থেকে ফোন করেছেন। কথা বলুন, দীপরা আর দুর্যোগ আছে আমাদের সাথে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি গানটা, হ্যাঁ হে আল্লাহ, আমরা সবাই ভালো আছি। তোমার এই দিন দিন মানব রূপে আসিয়াছি, তারা দেশ করিয়া ছাড়া মানব রূপে কার্থ খারা। ভাইয়া আমি ওই গানটা শুনতে চেয়েছিলাম, বকুল ফুল বকুল ফুল শোনা দিয়া হাত কেন বান্দালি। ঠিক আছে ভাই, আমাদের খুব প্রিয় গান, আমরা চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন শেষ পর্যন্ত। আজকে যে গানগুলো হচ্ছে নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে আপনাদের, এবং নেক্সট গানটা আপনার জন্য, চলো নেক্সট গানটা ওনার জন্য গিয়ে দাও। এখন হচ্ছে রিকোয়েস্টের গানগুলো করতে যাচ্ছি। ওকে ওকে, শালম সরকারের গান।
জানো কি বলতে কি তা পারো বলে আমি হৃদয়ে বাসি ভালো কাগলের যে কালো আমি হৃদয়ে বাসি ভালো কাগলের যে কালো ময়নারে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আমার ¡Gracias!
এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। এটার পরে মানে কিছু বলা আসলে বাহুল্য হয়ে যাবে, বেশি বলা হয়ে যাবে, কারণ হোয়াট আ পারফরম্যান্স এভরি ওয়ান। আমার মনে হয় প্রথমে বলেছিলাম যে দীপ্র দুর্জয় কমপ্লিমেন্টিং ইচ আদার, বাট এভরি ওয়ান ইজ কমপ্লিমেন্টিং ইচ আদার আ লট। মানে একদম মানে তোমরা এই যে বলে না ব্রাদার্স, আসলেই ব্রাদার্সরা আছে বলে এত ভালো পারফরম্যান্স হচ্ছে। তো থ্যাংকস টু ইউ অল অফ ইউ অফকোর্স। এবং এই যে বিপদে ফেলে দিয়েছিল একটু হলে লোকটাকে। আচ্ছা, একজন দর্শক আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো। অসংখ্য ধন্যবাদ শরীফ ফোন করবার জন্য, সাথে থাকবেন শেষ পর্যন্ত। আই উইল মেক শিওর যে এরা বাড়ি যাবে না এই গান না করে। করবে এই গান এখন নাকি পরে? একটু পরে, একটু পরে। আচ্ছা ঠিক আছে। আমরা কি মানে বেশি গান হয়ে যাচ্ছে? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় তোমরা তো এত মিউজিক এনথুসিয়াস্ট, মানে দুজনে এত বেশি ইনভলভ। আমি আমি যতটুকু মনে হচ্ছে যে থাকে না যে ইউথ যারা থাকে তারা একটু বেশি এনার্জাইজড থাকে। আমার মনে হয় এখানে সিনিয়ররা আছেন ওনারা ভালো বলতে পারবেন। এর মনে হয় সারাক্ষণই বাজনার উপর থাকে না, মানে এদেরকে সারাক্ষণ ছেড়ে দিলে 24/7 এরা বাজাতে পারবে। আর মানে এই যে মিউজিশিয়ান তো তোমরাও, এই যে যেই আমি তো আসলে এটার নাম জানি না, ইউকুলেলে না ওইটার কথা বলছি, আর ইউকুলেলে তো ডিজিটাল হাত বায়া। হ্যাঁ, তো এই যে এত কিছু বাজানো শিখা, বা কবে আসলে কে প্রথম শিখলো বা কেন শিখতে হলো? না, প্রথম বলতে ওই যে মানে লোকগান চর্চা করতে করতে তো আমরা লোকগানের সাথে কি কি ইনস্ট্রুমেন্ট যায় ওগুলো আগে শিখেছি। ফার্স্টে হচ্ছে মানে আমি আর লোকগানের দোতারার লাইনে আসা, মানে যেটা আমাদের বাউলের হাতে দেখা যায়। তো আমাদের ওইখানে আমি পটিয়াতে থাকতাম, তো শ্রদ্ধেয় শহীদ আঙ্কেল তো উনি দোতারা কিনেছিল। তো দোতারা কেনার পর আমি দেখি যে কিরে মানে বাউল গানের সাথে তো জিনিসটা ইনস্ট্রুমেন্টটা খুব ভালো যাচ্ছে। তো আঙ্কেল বাজায়, আমি তাকায় থাকি যে আঙ্কেল কি এরে কেমনে বাজাচ্ছেন। এটা কিন্তু পুরোটা একদম ফ্রেডলেস দোতারাটা, কিন্তু এই ফ্রেডলেস এর মধ্যে কিন্তু টিউন কি সুন্দর টিউন করছে। হ্যাঁ, তো বলছি যে কি কি বাজাচ্ছেন, সা রে গা মা পা ধা নি, এটা তো আমি তো পারি, আমি তো হারমোনিয়াম শিখি। ওকে, এই আর কি, এইভাবেই শুরু হলো হাত ধরে আমার তার যন্ত্রতে আসা। বাহ, এবং আমার মনে হয় যে তোমরা দুজন আরো অনেক অনেক কিছু পারো যেটা আজকে আসলে ডিসপ্লে হচ্ছে না আমার মনে হয়। হ্যাঁ, এম আই রাইট? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, চলো তাহলে সেই সুখে একটা গান শুনে দিই। কি বুনা গানে শুনুন। ওকে, ওরে যার জন্যে করবাই সুরি তোমায়, দেখবাই সে সর বানাইবে। ওরে যার জন্যে করবাই সুরি, দেখবাই সে সর বানাইবে। ও মানুষ এমন আছে রে,
উতারে কইজাটা ভুনা কইরা দিলে কইব একটু লবণ কম হইছে সব দিয়া লইব আরো মিষ্টি কথা তোমারে বুঝাইয়া দিব তার কত যে মমতা আশা দিব সব দিয়া লইব আরো মিষ্টি কথা তোমারে বুঝাইয়া দিব তার কত যে মমতা না কইরা দিলে
খুনা কইরা দিলে কইব লবণ কম হইছে বন্ধু হইয়া বন্ধুর বুকে কেউ জ্বালায়ও না সীতা শিউলি সরকার গানের ছন্দে কইল বাস্তব কথা বন্ধু হইয়া বন্ধুর বুকে কেউ জ্বালায়ও না সীতা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে ও মানুষ এমন আছে বলি যা ভুনা কইরা দিলে কইব লবণ কম হইছে ভোতারে কইলজাটা ভুনা কইরা দিলে কইব একটু লবণ কম হইছে অসম্ভব সুন্দর একটা গান এবং সত্য কথার গান হ্যাঁ এটা মানে ওই যে বললাম যে ফোক গান আসলে এমন যে আমরা যা ভাবি যা ফিল করি সেটাই আসলে গানের মাধ্যমে প্রকাশ করার সুযোগ থাকে তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ শেষ গান শুনতে শুনতে বাড়ি যাবো কারণ হ্যাঁ সময় একদম শেষ এরকম করে ভালোবাসো ফোক গানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও এবং তোমাদের যারা দর্শক আছে তারাও তোমাদের থেকে ইন্সপায়ার হয়ে আমাদের বাংলা গানকে আর একটু ছড়িয়ে দেখ চারপাশে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সাথে আপনাদের পছন্দের এবং ভালোবাসার দুজন অ্যামেজিং মিউজিশিয়ান দুজন অ্যামেজিং সিঙ্গার সংরাইটার ছিলেন দীপ্রু এবং দুর্জয় তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল নিশ্চয়ই আপনারা তাদেরকে ভালোবাসবেন এবং আমি সবসময় যেটা বলি আজকের মতো সাইন আউট করছি ফরজানা বিধি তবে কথা দিচ্ছি নেক্সট উইকে হাজির হয়ে যাবো আপনার পছন্দের এবং ভালোবাসার কাউকে না কাউকে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় যেটা বলি থাকুন এনটিভির সাথে শুভরাত্রি চলো কিছুক্ষণ আগে অপূর্জিটা বললেন যে আমাদের লোকগান হচ্ছে আমাদের আমরা যা করি সব কথাই হচ্ছে গানে গানে তুলে ধরে সো এই গানটাও কিন্তু এমনই হ্যাঁ একদম একদম সবার জীবনের সাথেই মিল খারাপ লাগলে আমাদের আমরা দায়ী নই ওরে বিয়ের পরে বউ সেরে বলি যাই না একটু নরা গানটা হচ্ছে শালম সরকারের গান ও পাগলা বিয়ের পরে বউ সেরে যাই না একটু নরা হায় 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 বলি বিয়ে করা মানে রে ওরে জ্যান্ত প্রাণে মরা
এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।